শুরুতেই সংবাদ শিরোনাম, পরমাণু যুদ্ধে জড়িয়ে যেতে পারে রাশিয়া, সতর্ক করল আমেরিকা। বাইডেনকে সরাসরি সতর্ক করলেন চীনা প্রেসিডেন্ট। প্রথমবারের মতো ইউক্রেনে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া। পুতিনের সঙ্গে আবারও আলোচনার আহ্বান জানালেন জেলেনস্কি, পাত্তা দিচ্ছে না পুতিন। ইউক্রেনে মার্কিন সেনা নিহতের দাবি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র, 14,400 রুশ সৈন্য হত্যার দাবি ইউক্রেনের। ইউক্রেনে সৈন্য পাঠানোর তথ্য অস্বীকার করল হিজবুল্লাহ। এবার বিস্তারিত, মার্কিন সরকার ধারণা করছে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রতিবেদন এই আশঙ্কার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস বিষয়ক মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস সাব কমিটির কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে বলা হয়েছে চলমান যুদ্ধ রাশিয়াকে প্রচলিত সামরিক শক্তিতে ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোকে নিজের সামরিক সক্ষমতা দেখানোর জন্য মস্কো সম্ভবত তার পরমাণু শক্তির ওপর নির্ভর করতে পারে। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল স্কট বেরিয়ার ওই প্রতিবেদনে এই মন্তব্য করেছেন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের আগ্রাসী বিবৃতির জবাবে গত 27 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশের পরমাণু বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। জার্মানি এবং ইউরোপীয় কয়েকটি দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা জোরদারের ঘোষণা দেওয়ার পর তিনি এই নির্দেশ দেন। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ না করে তাহলে এই সংঘাতে ন্যাটো জড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রকে সঠিক ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এই প্রথম বিশ্বের দুই পরাশক্তি দেশের প্রধান ভিডিও কলে মুখোমুখি কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বেলা 9:03 চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে টেলিফোন করেন বাইডেন। 1 ঘন্টা 50 মিনিট ধরে চলে তাদের ভিডিও কল। সকাল 10:53 এই দুই নেতা কথা শেষ করেন বলে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে শি বলেন, যুক্তরাষ্ট্রের কিছু ব্যক্তি তাইওয়ানের স্বাধীনতার বিপক্ষে অত্যন্ত বিপজ্জনক বার্তা দিয়ে আসে। তাইওয়ানের ইস্যুটি যদি সঠিকভাবে পরিচালনা করা না যায় তবে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর বিধ্বংসী প্রভাব পড়বে। বাইডেনের বরাতে হোয়াইট হাউস সংবাদ সম্মেলনে জানায় তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির কোনো পরিবর্তন হয়নি। চীন স্বশাসিত অঞ্চল তাইওয়ান, এদিকে সবসময় নিজেদের বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে দাবি করে আসছে বেইজিং, কিন্তু নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখে তাইওয়ান সরকার। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু তাইপের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক যুক্তরাষ্ট্র। চীনের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে এই ভিডিও কথোপকথনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের একটি অস্ত্রের গুদাম ধ্বংসের জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। শুক্রবার এই হামলা হয় বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া তাদের নতুন ধরনের কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। শুক্রবার প্রথমবারের মতো ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি অস্ত্রের গুদাম ধ্বংসের জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রাশিয়া এর আগে এই ধরনের নির্ভুল অস্ত্র যুদ্ধে ব্যবহার করেনি। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা RIA নভোস্তি জানিয়েছে রুশ কর্তৃপক্ষ প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে কিনঝাল এভিয়েশন মিসাইল ব্যবস্থার মাধ্যমে হাইপারসনিক অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের একটি বিশাল ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ধ্বংস করা হয়েছে। এই অস্ত্রের গুদামে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও বিমানের মাধ্যমে ব্যবহার উপযোগী মারণাস্ত্র ছিল। এ ভূগর্ভস্থ অস্ত্রের গুদামটি ইউক্রেনের ইভানো ফ্রানভিস্কো অঞ্চলের ডেলিয়াটিন গ্রামে অবস্থিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। রাশিয়ার সামরিক অভিযানের 24তম দিনে তিনি নতুন করে এই আহ্বান জানালেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, এটি হচ্ছে আলোচনা ও সাক্ষাতের সময়। আমি সবার কাছ থেকে শুনতে চাই, বিশেষ করে মস্কোর কাছ থেকে। অন্যথায় রাশিয়াকে এমন ক্ষতি মুখে পড়তে হবে যা কয়েক প্রজন্ম পূরণ করতে পারবে না। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পরপরই রাশিয়া আলোচনা শুরু করেছে এবং গত সোমবার থেকে সর্বশেষ ধাপের আলোচনা শুরু হয়। রুশ আলোচক দলের প্রধান ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থানে আনার বিষয়ে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি অবস্থায় রয়েছে। তিনি গতকাল বলেছেন, চুক্তির খসড়া চূড়ান্ত হলে পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক সম্ভব। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় জাফরেজিয়া শহরে 38 ঘন্টার জন্য কারফিউ জারি করেছে। আজ শনিবার থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত চলবে এই কারফিউ। এই সময় ঘরের বাইরে বের না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন শহরের ডেপুটি মেয়র আনাতোলি কোর্তিয়েভ। ইউক্রেনের পূর্বাঞ্চলে 3 মার্কিন সেনা নিহতের বিষয়টি নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্র মার্কিন সেনা নিহতের দাবি নাকচ করে দিয়ে জানায় ওই খবর ভুয়া। মার্কিন ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে রাশিয়ান সংবাদপত্র প্রাভুদা বৃহস্পতিবার এক প্রতিবেদনে দাবি করেছিল, দনেস্ক অঞ্চলে 3 মার্কিন ভাড়াটে সেনা নিহত হয়েছে। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপমুখপাত্র জালিনা পোর্টার এক ব্রিফিংয়ে বলেন, ডনবাসে 3 মার্কিন সৈন্য নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই খবর স্পষ্টতই মিথ্যা এবং ইচ্ছাকৃতভাবে বানোয়াট। ইউক্রেনে কোনো মার্কিন সেনা নেই বলেও জানান তিনি। প্রসঙ্গত, 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় মস্কোর ওপর আর্থিক বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনে অন্তত 816 বেসামরিক নাগরিক নিহত এবং 1,333 জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংঘাত শুরুর পর ইউক্রেনের 3.27 মিলিয়নেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে। ইউক্রেন রাশিয়া চলমান যুদ্ধে 14,400 রুশ সৈন্য হত্যার দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ অফ দি আর্মড ফোর্সেস এক ফেসবুক বার্তায় এই তথ্য জানানো হয়। ফেসবুক বার্তায় আরও জানানো হয়, চলমান যুদ্ধে রাশিয়া 466টি ট্যাঙ্ক, 1,470টি সাঁজোয়াযান, 95টি বিমান, 115টি হেলিকপ্টার, 914টি গাড়ি, 3টি জাহাজ ও 17টি ড্রোন হারিয়েছে। এর আগে 17 মার্চ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার 7,000 সৈন্য নিহত হয়েছে, অপরদিকে আহত হয়েছে 14,000 সৈন্য। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে 21 ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লোহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনকে পুতিন বিশেষ সামরিক অভিযান হিসাবে বর্ণনা করছেন। ইউক্রেনকে বেসামরিকীকরণ ও নাৎসি মুক্ত করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছে বলে দাবি করছেন। লেবাননের সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল সাইয়েদ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য তারা কোনো যোদ্ধা পাঠাননি। শুক্রবার রাতে এক টেলিভিশন ভাষণে তিনি এই কথা বলেন। হাসান নাসরুল্লাহ বলেন, আমি এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এই ধরনের দাবি মিথ্যা, যার মধ্যে বিন্দু মাত্র সত্য নেই। তিনি বলেন, হিজবুল্লাহ থেকে কোনো যোদ্ধা বা বিশেষজ্ঞ সেই যুদ্ধক্ষেত্রে যায়নি। এর আগে শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য সিরিয়ার সরকারি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ থেকে ভাড়ায় 1,000 যোদ্ধা ইউক্রেনে গিয়েছে। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে 21 ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লোহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে বেসামরিকীকরণ ও নাৎসি মুক্ত করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছে বলে দাবি করছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।